বর্তমান সময়ের ভার্সেটাইল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তার নাটক যেন দর্শকের এক অন্যরকম উদ্বেদনা তৈরি করে। এই সুন্দরী স্ক্রিনে থাকা মানে এক মুহূর্তের জন্য দর্শকের মনোযোগ তার দিকে। দর্শকপ্রিয়তায় তিনি যে অনেকটাই এগিয়ে তার প্রমাণ মেলে অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম। অফিসিয়াল ফেসবুক পোস্ট শেয়ারের মাধ্যমে অভিনেত্রীর জীবনের ছোট বড় সব মুহূর্ত ভাগ করে নেয় ভক্তদের সঙ্গে। সোমবার 6 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মেহজাবিন। সেখানে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তিনি, তার আসন নাটকের জন্য এই কাজ করছেন তিনি। ভিডিওটি শেয়ার করে মেহজাবিন লিখেছেন, মাঝে মাঝে ভারী অন্য পেশা থাকলে জীবনে কি এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো। খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারবো কি না, কারণ গাড়ির ড্রাইভার করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভার করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের অ্যাক্টরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র, আশা করি ভালো লাগবে। ছুটি কাটানোর শেষে কাজে ফিরছেন মেহজাবিন। এই ভিডিওটা সেই জানালো দিল। কাজের ফেরার আগে মেহজাবিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ 38 দিন পর কাজে ফিরলাম, এখন খুব নার্ভাস লাগছে।